Hello friends, I am John from Earningbangladesh. Today here in this video, another potential injective ecosystem project, Moon App Launchpad. So Moon App Launchpad is the native token of the app. So this app is the drop, we will join the drop. This is the IDO, আপনারা যদি জয়েন করতে চান সেক্ষেত্রে জয়েন করতে পারবেন এটার জন্য কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো সেটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না তো আমি এখানে ফ্রি যে অপশন সেটা শেয়ার করব এখন এখানে মেইন এর যেহেতু সেহেতু আমাদের ট্রানজেকশন যে কস্ট সেটা বহন করতে হবে তো এখানে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হলো ইনজেক্টিভ প্রোটোকল এবং বেস বিএনবি চেইন এই দুইটা নেটওয়ার্কই ইউজ করব তো এখানে তিনটা নেটওয়ার্ক সাপোর্ট করছে বর্তমানে ইথেরিয়াম সহ তো আপনি চাইলে এখানে ইজিলি কিন্তু জয়েন করতে পারেন তো এ টু জেড স্টেপ আপনাদেরকে দেখাবো তার পূর্বে বলে নিই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও শুরু করার পূর্বে বলে দিই মার্কেট আপডেট রিসেন্টলি মার্কেটে যেটা চলছে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এখানে মার্কেট ডাউন হওয়ার সময়টা বেশি তার কারণে এখানে মার্কেট যারা এখানে ইনভেস্ট করেছে বা যারা এক্সচেঞ্জে লং ওপেন করেছে তাদের ভাগ বেশি তো লং ওপেন করার জন্য কিন্তু আপনার এক্সচেঞ্জ বা ভেল যারা রয়েছে তারা কিন্তু চাইবে যে মার্কেট ডাউন হোক যে কোনো মুহুর্তে রিসেন্টলি আপনার ইথিরাম কিন্তু ডাউন হয়েছে এর কারণ একটা ভালো মোটা অঙ্কের ইথিরামকে এখানে সেল করা হয়েছে তো এর সাথে আমাদের টেলিগ্রামে আপনাদের সাথে আমি বেশ কিছু আপডেট শেয়ার করি রেগুলারই তো এটা আপনারা চেক করবেন রিসেন্টলি আমি শেয়ার করে দিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি তো এখানে আসলে দেখতে পারবেন যে এখানে রিসেন্টলি শেয়ার করা হয়েছে কি যে লাইটলিং আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন দেখেন এটা অক্টোবর 31 তারিখ তো এখানে বারবার এটা শেয়ার করেছিলাম তারপরে মেইনেটের কাজ ছিল টেস্টনেটের কাজও ছিল যারা জয়েন করেছেন যারা এখানে টপ যে 2500 টপ এখানে আপনার 2500 ভিতর রয়েছেন তারা কিন্তু এখানে আপনার যে এখানে স্পেশাল যে এলিজিবিলিটি এটা একটা ভ্যালুয়েবল স্পেশাল এলিজিবিলিটি এটা কিন্তু পেয়ে যাবেন দেন এখানে এয়ারড্রপ এলিজিবল এখানে টপ 7500 তো যারা এটার মধ্যে রয়েছেন এবং কেওয়াইসি কমপ্লিট করেছেন তারা কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবেন তো এটা আপনার একটা ভালো প্রজেক্টই বর্তমানে এটা পার্টনারশিপ চলছে এদের প্রজেক্টে ভালো কাজ চলছে তো এরপরে এখানে দেখেন রিসেন্টলি শেয়ার করেছি ডি.ফাই তো ডি.ফাই যারা নতুন তারা কিন্তু জয়েন করতে পারেন এখানে জাস্ট এটা ওপেন করবেন তারপরে এখানে আপনার কোডটা অটোমেটিক নিয়ে নেবে তারপরে আপনার রেজিস্ট্রেশনটা করে নেবেন তো এটার সাথে আপনার ওয়ালেটটাও কানেক্ট করে নিতে হবে তারপর ডেলি আপনি প্রোগ্রেসেস চেক করবেন প্লাস এখানে কুইজ যে টাস্ক এটা আজকে থেকে শুরু হয়ে গেছে আপনি চাইলে এটা কিন্তু আজকে থেকে শুরু করতে পারবেন নতুন এবং পুরাতন দুই ধরনের লোকই কিন্তু জয়েন করতে পারবে তো এদের রিওয়ার্ডও কম নয় এখানে আপনার 50,000 রিওয়ার্ড থাকবে যেটা ভেস্টিংয়ের জন্য আর 50% সম্ভবত ইনস্টালি দিয়ে দিবে তো এখানে এগুলোতে জয়েন করবে আর মেন্টার সম্পর্কে তো আগেই বলেছি তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমি আগেই খুলে রেখেছি জাস্ট আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রসেসটা কেমন ফার্স্ট অফ অল এখানে আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করবেন তারপর এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার যে ইমেলটা পুরাতন নতুন ইমেল দিলে কিন্তু নিবে না তো এখানে পাসওয়ার্ড দিবেন রিপিট পাসওয়ার্ড দেন এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন তো এখানে কন্টিনিউ ক্লিক করে তারপর এখানে ইউজার নেম দিবেন ইউজার নেম আপনার রেফার হিসেবে কাজ করবে এখানে আমি ড্রপ দিয়েছি আপনারা এটাই আমার রেফার লিঙ্ক বা রেফার কোড যেটাই বলেন না কেন সেটা আপনি করে নেবেন তো কন্টিনিউ দেন এখানে পাসকোড এখানে 6 ডিজিটের সংখ্যা টাইপ করে দেবেন দেন এখানে রেফার কোডের অপশনে আপনি ড্রপ টাইপ করবেন তো এটা আপনার শুধুমাত্র ফিসের ক্ষেত্রে দেখাচ্ছে এটা যে ফিস এখানে টুয়ার্ড ফিউচার ফিস তো এটা হিসেবে দেখাচ্ছে এখানে আদার্স যে অপশন সেটা আপনার সম্ভবত এখানে 10 পয়েন্ট দিবে সাবমিট করে দিবেন তো এখানে অ্যাকসেপ্ট করে দিবেন তারপরে এখানে অ্যাগেন স্ক্রল করে নিচে আসতে হবে দেন এখানে আপনার অ্যাকসেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটু লোডিং নিবে তারপর এখানে আপনার
ওয়ালেট ক্রিয়েট করতে পারেন অথবা পুরাতন ওয়ালেট ইউজ করতে পারেন। তো আমি চাইবো যে আপনারা নতুন ওয়ালেট ক্রিয়েট করে নেন বা টেস্টিং ওয়ালেট এখানে ইউজ করতে পারেন। তো এখানে আপনার যেটা সেটা হলো ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিকলি এখানে ওয়ালেটের নাম দিবেন, দেন সেভে ক্লিক করবেন। এরপরে আপনার এটা সেটিংসে গিয়ে আপনার ওয়ালেটের যে সিট পেস সেটা আপনি সংগ্রহ করে নিতে পারবেন। তো এটা করতে পারবেন কিন্তু ইজিলি। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আপনার যে অ্যাড্রেস সেটা শো করছে। তারপর এখানে আপনার যে নেক্সট অপশন সেটা শো করবে। তারপরে এখানে দেখতে পারবেন এরকম অপশনগুলো শো করবে যে ডেলি আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখনকার যে প্রজেক্টগুলো আসছে প্রত্যেকটা প্রজেক্টে আপনি ডেলি টাস্ক কমপ্লিট করতে হয়, তাছাড়া কিন্তু এইসব প্রজেক্ট থেকে আপনার কোনো প্রফিট হবে না সেরকম। তো এই জন্য আপনাকে ডেলি অ্যাক্টিভ হতে হবে। তো এখানে নেক্সট ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস ফলো, দেন টেলিগ্রাম জয়েন, টুইটার টুইট, তো এগুলো করলে এখানে কিন্তু পয়েন্ট আপনার শো করবে। তো এখন চলে আসলাম অ্যাপসে। আমি রিসেন্টলি এদের যে আপনার ইনজেকটিভ সেটাতে ট্রানজ্যাকশন করেছি। এখানে দেখেন আপনি যদি নিচে আসেন, এখানে আমি দেখাই অ্যাক্টিভিটিতে। তো এখানে দেখেন রিসেন্টলি আমি এটায় কিছু ট্রানজ্যাকশন করেছি। করার পরে আমি এখানে যেটা করলাম সেটা হলো এখানে বিএনবি কিছু ডিপোজিট করেছি। তো এখন বিএনবিকে আমরা এখানে ট্রেড করব। তো বিএনবিকে ট্রেড করার জন্য ইউএসডিটি নিব। তারপর এখানে আপনার ব্যালেন্সটা দিয়ে দিচ্ছি 0.028। দেন সোয়াইপ অপশনে ক্লিক করতে হবে। তো এখানে সেল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে। তো এখানে সেল যদি না হয় আপনি পুনরায় ট্রাই করবেন। তো ফেইল দেখাচ্ছে, দ্য ব্যালেন্স গ্যাস ফিস। তো এখানে আপনার কমায় নিতে হবে, তার কারণ এখানে গ্যাস ফিস যেটা সেটা কিন্তু আপনার কাটবে। তো এখানে ক্লিক করে দিলাম, দেন এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স গ্যাস ফিস। তো আবার এগিন দেখাচ্ছে, তো এখানে টু করে দিলাম। তো এখানে এগিন দেখাচ্ছে। তো এরকম ইস্যু থাকবেই যেহেতু নতুন প্রোডাক্ট। তো এখানে আদার্স টোকেনও আপনি ট্রাই করতে পারেন, ইউএসডিসি রয়েছে, পলিগনম্যাটিক রয়েছে, তো এগুলোও ট্রাই করতে পারেন। তো এখানে গ্যাস ফিসটা বেশি দেখাচ্ছে, জানি না এটা কেমন সিস্টেম, তো আপনারা এটা দেখে নেবেন। তো আমি এখানে আর এটা দেখাচ্ছি না, জাস্ট ডিপোজিট করেছি। তো এখানে ইনজেক্টিভ প্রোটোকল এটা আমি দেখাচ্ছি। তো এখানে ট্রেড অপশানে আসবেন, দেন এখানে আপনার সেল অপশানে আসলে এখানে আপনার ইনজেক্টিভ শো করবে। তো ইনজেক্টিভ এখানে দিয়ে দিবেন। তো এখানে সেল অপশন ইনজেক্টিভ, তো ইনজেক্টিভ সিলেক্ট করে নেবেন। দেন এখানে রিসিপ্ট ইউএসডিটি। তারপরে এখানে সোয়্যাপের সিস্টেমও রয়েছে, তো সোয়্যাপ আপনাদেরকে করে দেখাচ্ছি 0.02। এটা যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু ইজিলি হয়ে যাবে। দেখেন এটা ওয়েট করবেন, তারপর ক্রস করে দিবেন, তারপরে চেক করে নেবেন। তো এটা যদি না হয় পুনরায় ট্রাই করবেন। এরপর এখানে আপনার আর্ন সেকশনে যদি আসেন সেক্ষেত্রে এখানে আপনার কিন্তু পয়েন্টগুলো দেখতে পারবেন। রিসেন্টলি আমি যেটা টাস্ক কমপ্লিট করেছি সেগুলো এখানে শো করছে, আর আজকে যে ট্রেড করলাম সেটা আপডেট হতে টাইম লাগবে। তো এখানে দেখেন অনেকেই জয়েন করছে অনেক আগে, তো এখানে আপনারা অবশ্যই জয়েন করবেন। তো এখানে মুন্ডপ অপশনে আসার পর এখানে আপনার এই টাস্কগুলো কিন্তু ডেলি আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখানে ডেলি টাস্ক এই অপশনগুলো আপনার রয়েছে,
তো এগুলো আপনি চেক করে নেবেন। তো এখানে দেখেন, এখানে আইডিও, দেন এখানে ট্রেড প্রি সেল। তো প্রি সেল এটা আপনার যেটা সেটা হলো বিএনবি চেনে এটা সাপোর্ট করছে। তো অ্যাটাক, স্নিফার, লঞ্চপ্যাড, তো এখানে দেখেন ইনজেকটিভে শো করছে না। তো ইনজেকটিভে এখনও প্রপারলিভাবে আসে নাই। তো এখানে ফেইল হয়েছে ট্রানজ্যাকশন, এটা শো করছে। তো এখানে অ্যাক্টিভিটি আপনি দেখতে পারবেন। এছাড়াও এখানে থেকে আপনার যদি ক্লিক করা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আপনি ক্লিক চেক করে নেবেন ইজিলি, কিন্তু জিরো পয়েন্ট এটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কের জন্য একটা সমস্যা হয় কিন্তু ট্রানজ্যাকশন হয়ে যাবে। আর এখানে বলে দিই ইনজেকটিভে আপনি যখন ডিপোজিট করবেন, ডিপোজিট করার কমসে কম আপনাকে 2-3 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর আপনি দেখবেন ব্যালেন্সটা কিন্তু আপনার প্রোফাইল যে অ্যাপসের সেখানে শো করবে, কিন্তু আপনার ডিপোজিট করার সাথে সাথে এখানে আপনার ওয়ালেটে পৌঁছে যায়, কিন্তু প্রোফাইলে শো করে না, একটু টাইম লাগে। তো এগুলো করে নেবেন আর ডেলি টাস্ক কমপ্লিট করে নেবেন। তো দেখা যাক এখান থেকে কীরকম প্রফিট হয়, যেহেতু ইনজেকটিভের নতুন প্রোডাক্ট।